ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি পনির রেসিপি, বাটার পনির রেসিপি। তো আমি আজকে বাটার পনিরে দেব ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিয়ে বাটার পনির করব। তো এখানে একটা ক্যাপসিকাম একটু লম্বাটে টাইপের কুচিয়ে নিয়েছি, নিয়েছি পনির, এটা আমার হোমমেড পনির। পনিরের মধ্যে দেব চার মগজ আর কাজু ভিজিয়ে রেখেছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের জিরের গুঁড়ো আর লবণ, আর দেব আদা, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট আর পোস্ত পেস্ট। পোস্তটা বার করা হয়নি, তো পোস্ত, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে আর এই চার মগজ কাজু একসঙ্গে পেস্ট করে নেব। পোস্ত এখানে, পোস্তটা প্রথমে একটু শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা বেশি দেব কারণ এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেব না। কাঁচা লঙ্কা আমি এখানে ছটা, আটটা দিলাম, পনিরটা অনেকটাই। আর দেব এটা বাদামটা ছেঁকে জল ঝরিয়ে। আর মেন যেটা বাটারটা দেখানো হয়নি, আমুল বাটার দিয়েই বাটার পনিরটা হবে। সাদা তেল, নুন আর চিনি দিয়ে গরম জলে ভিজিয়ে দেবো।
সব কিছু আছে, আছে বৈকি জায়ফল আর গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। বন্ধুরা, বাটার পনিরটা হয়ে গেছে, আপনারা এরকম ক্যাপসিকাম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই তো এমনি পনির দিয়েই খায়, আমি আজকে ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি। আর গরম জলে ভিজিয়েছিলাম বলে পনিরটা একটু ভাঙেনি, দেখতে পাচ্ছেন। আর এখানে নারকেল দুধটা দিয়েছি, নারকেল দুধটা দেওয়ার সময় ভিডিওটা একটু ডিস্টার্ব করায় ওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি নারকেল দুধ দিয়েছি, আর দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি, আর আমার হয়ে গেছে বাটার পনির। আপনারা চাইলে এখনও বাটার পনির মানে শেষের দিকেও বাটার দিতে পারেন, কিন্তু আমি দুবার যেহেতু ভেজেছি বাটার দিয়ে, আবার মশলা কষানোর সময় আগেও দিয়েছি, তাই এখানে বাটারটা দিচ্ছি না। দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। তো এই হলো আজকের আমার বাটার পনির রেসিপি।